ও আচ্ছা আচ্ছা, উনি কোথায়, মানে আপনার বাবা? আচ্ছা, কিসের জানি জব করে শুনছিলাম, সরকারি না কিসের জব করছে শুনছিলাম। ও আচ্ছা আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত ওনার? অনেক কষ্ট। যাই হোক, হৃদয় বিশ্বাস ভাই, আপনি একটা ছবি লাগাতে পারেন না? হ্যাঁ, আপনি প্রতিদিন বোরকা পরে আসেন কেন? অমিত লস্কর, কি ব্যাপার? আপনি তো সবসময় ভিডিও অফ করে অন করে রাখতেন, অমিত লস্কর, হঠাৎ আজ কি হলো, আজ ভিডিও অফ করে রাখছেন? আমি অন করছি না। ইয়াসিন ভাই, ইদে বিশ্বাস ভাই, ভিডিও অন করেন দেখি। দেখলে মনে হয় সামনাসামনি দেখতেছি, কথা হচ্ছে, মানে ডিরেক্ট সামনাসামনি ক্লাস করাচ্ছি, না দেখলে মনে হয় অনেক দূরে। ক্লাস তো এখনই শুরু করে দিব। আর আপনারও প্রবলেম নেই তো, আপনি ভিডিও অফ করে খাওয়া দাওয়া করেন, আমি যখন ক্লাস নিব আপনি জাস্ট হুম হ্যাঁ এরকম বলতে হবে, এই জন্য কে ফেলেন না। হ্যাঁ, প্রবলেম নাই তো, সেটা হচ্ছে কথা, লোডশেডিং হলে প্রবলেম আর কি। অমিত ভাই, অমিত ভাই, ভিডিও অন করেন, আপনাদেরকে দেখব, তারপর ক্লাস শুরু করব। এখন মনে করেন হৃদয় বিশ্বাস ভাই ক্লাসে আসছে, আর কে কে আসছে? অমিত ভাই একটু করে দেখছিলাম, উনিও ক্লাসে আসছে। শারমিন আপা অনেক দূর থেকে ক্লাস করতেছে, জেরিন তাসলিম অনেক দূর থেকে ক্লাস করতেছে। হ্যাঁ, তারপর বাকিদের কথা বললাম না, আর আলী আশরাফ ভাই তো এসে চলে গেছে। হ্যাঁ, কি ব্যাপার অমিত ভাই, উনিও খাওয়া দাওয়া করতেছে বুঝছেন, নিজে ভাই উনি খাওয়া দাওয়া করে, বুঝতে পারছে। এখন কি ক্লাস শুরু করব যে, ও ওনারা তো নাই। হ্যাঁ বুঝতে পারছি, একটু করে হ্যাঁ, আপনি তো ফোন দেন, হ্যাঁ আপনি তো ফোন করেন এটা আমি জানি। ওনারা তবে আনুষ্ঠানিকতা পালন করার জন্য আশরাফ ভাই একটু করে আসছিল, উনি আসছিল তো, শিপন আসছিল। মেজাজ আছে, আচ্ছা ঠিক আছে, অমিত লস্কর গেছে মানে চুপচাপ, ঠিক আছে। ভিডিও অন থাকলে কি হয়, আপনারা কেউ যদি কথা বলতে চান কথা বলতে পারবেন। গতকালকে বিজনেস কার্ডের ক্লাস করাইছিলাম, হ্যাঁ বিজনেস কার্ডের মধ্যে আমি জানি হৃদয় বিশ্বাস ভাই আপনাকে, আমি যেটা, আপনি যে বিজনেস কার্ডটা করছেন এটা কি আপনি নিজের ওন কনসেপ্টে করছেন না? এরকম করিয়েন না, আগে আপনি বিজনেস কার্ড 10টা 20টা 30টা এরকম কপি করবেন, কপি করার পর তারপর আপনার আইডিয়া চলে আসবে, বুঝতে পারছেন? আপনি যেটা করছেন সেটা কালারের প্রবলেম ছিল, ডিজাইন কম্বিনেশনের প্রবলেম ছিল, সেটা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, শারমিনা আপু বলেন এবার আপনার কোনো, আচ্ছা আপনার আর কোনো প্রবলেম থাকে বলেন, হৃদয় বিশ্বাস ভাই। না, এটা রিমুভ করার জন্য কন্ট্রোল জেড দিতে হয়, মানে পিছনে চলে যেতে হয়, বুঝতে পারছেন? না, এটা ডিলিট করা যাবে না, এটা ডিলিট করার আরেকটা উপায় হচ্ছে এটাকে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করে ওই এফেক্টটাকে ডিলিট করতে হবে। আচ্ছা সেটা দেখাই দিব, মনে করাই দিন, আর কোনো প্রবলেম আছে? ওকে ঠিক আছে, তার মানে আপনার ভ্যাকসিন হচ্ছে ড্রপ শ্যাডো, এটা ডিলিট করব কিভাবে? তারপর আরেকটা ভ্যাকসিন তো আমি দিব, কালার টালার এখানে প্রবলেম করে দিয়েছেন, করোনা ভাইরাসের কালার করে দিয়েছেন বিজনেস কার্ডের মধ্যে, বায়ারা তো নিবে না ভাই, বাপরে বাপ, এখানে তো করোনা ভাইরাসের কালার, এটা আমি কিভাবে উইন করব? ঠিক আছে, আজকে কিন্তু ফ্রিল্যান্সারে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। freelancer.com অ্যাকাউন্ট করছেন না, মনে আছে? না, 55, ওইটা দিয়ে হবে, কন্টেস্ট জয়েন করা যাবে। শারমিন আপু হইছে এবার তো কম্পিটিশন অনেক শুনছেন, এখন একটু বলেন। এই দ্বিতীয় বিশ্বাস ভাই আবার বোরকা পরে বলছে,
ভিডিও অন থাকবে, ভিডিও অন থাকবে শারমিন। আরে বিরিদেই ভাই, ভিডিও অন থাকবে, অডিও অফ করে রাখেন। ও আচ্ছা, আপনি তো MB ডাটা ইউজ করেন, ঠিক আছে। শারমিন আপু বলেন, আপনার কোনো প্রবলেম আছে, মানে বিজনেস কার্ড না বোঝার কোনো কিছু আছে, বা করতে গেছেন প্রবলেমে পড়ছেন এমন? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা এবার অমিত লস্কর বলেন। ও আচ্ছা, উনি তো, আমি আমি যেগুলো দেখাইছিলাম সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। শুনেন কথা, শুনেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন, এগুলো দেখাইছিলাম। বাট ইলাস্ট্রেটরে আজকে আমি আপনাদেরকে দেখাবো পোস্টার ডিজাইন। আমরা বাহিরে গেলে বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পাই না, দেওয়ালে লাগানো আছে, বিভিন্ন জায়গায় লাগানো আছে, সেই পোস্টার গুলার ডিজাইন কিভাবে করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এবং সেগুলোর সাইজ কত, সেগুলো ব্লেড এরিয়া কত, শেপ এরিয়া কত, এগুলো সব কিছুই এখন দেখাবো, ঠিক আছে? আমাকে অডিও তো রেসপন্স করবেন, কে কে আছেন বলেন, ইম্পর্টেন্ট, এখন ক্লাস কিন্তু শুরু। রিদে বিশ্বাস ভাই, জুয়েল ভাই আছেন, শারমিন আপু আছেন, আছেন জেরিন তাসনিম তো আছে, ইয়াসিন, ইয়াসিন ভাই খাওয়া দাওয়া হয়েছে লাঞ্চ? আমাকে তো শারমিন আপু রেসপন্স করে, আজকে আমার কষ্ট হয়ে যাবে, বাকিরা তেমন রেসপন্স করে না, কি যে হবে জানি না। না না সমস্যা নেই, আপনি রেসপন্স করিয়েন, সবাই রেসপন্স করলে আমার কাজের স্পিডটা বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে আমি লিখি তাহলে পোস্টার, পোস্টারও বলে, পোস্টারও হচ্ছে প্রিন্ট, পোস্টার কি প্রিন্ট আইটেম একটা ডিজাইন, পোস্টার কি বলেন তো সবাই, একটা প্রিন্ট রিলেটেড ডিজাইন। হ্যালো বলেন না, পোস্টার কি একটা পিন রিলেটেড ডিজাইন নাকি ওয়েব রিলেটেড ডিজাইন? হ্যাঁ পোস্টার কি কি রকম ডিজাইন? পিন রিলেটেড ডিজাইনের জন্য আমাদের কালার মোড সবকিছু কি নিতে হয়? হ্যাঁ, CMYK কেতে করতে হয় রেজুলেশন 300, যারা নতুন তারা জেনে রাখেন। এই মেয়েটা কই গেল? এমনি এমনি জিজ্ঞেস করলে কোনো কিছু আপনারা কথা বলেন না, জুয়েল ভাই কথা বলে না, হ্যাঁ হুম বলে, আর এখন কতগুলো কথা বলছে। এই ডিজাইনটা মোটামুটি ঠিক আছে, আসছে ইভান ভাই, মেহমান আসছে, এখন এসে বলবে আমার ল্যাপটপ হয়েছিল, আমার ল্যাপটপে চার্জ ছিল না, আমার কারেন্ট চলে গেছিল, অজুহাত। আসসালামু আলাইকুম ওমর ফারুক ইভান ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি, আপনার আজকে এত লেট কেন? কেন লেট হলো? দেখছেন, দেখছেন, সবাই শুনছেন, দেখছেন, শুনেন, দেখছেন, আমি আমি ওনার আসার আগে বলছিলাম না, প্রমাণ পাইছেন, মুখস্থ হয়ে গেছে আজকে, মুখস্থ হয়ে গেছে। এগুলো এক একটা হচ্ছে ডিজাইন, ডিজাইন আইডিয়া, ঠিক আছে। আজকে আমি দেখাবো আপনাদেরকে নেট স্লো ডিজাইনটা কিভাবে করে, তারপর হচ্ছে কি ব্যাটারি চার্জ কমে গেলে কিভাবে ডিজাইন করে, ঠিক আছে? ওমর ফারুক ইবান ভাই আবার ল্যাপ নিছে, খাওয়া দাওয়া করে একটু করে ঘুমায়, তারপর আসে, তারপর এগুলো বলে, ঠিক না ইবান ভাই?
আপনি তো ভিডিও, ইভান ভাই ভিডিও তো অন করেন না, কারণ দেখলে তো প্রবলেম। খাওয়া দাওয়া করছেন? ঘুমাইছেন? ঘুম হয়েছে ইভান ভাই? দেখছেন দেখছেন, আমি বলছিলাম না সবাইকে আপনাদেরকে, উনি খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে, তারপর এখন আসছে। আমাদের বিজনেস কার্ডের ডিজাইন চলে গেছে জানেন আপনি, আজকে 2টা ক্লাস শুরু হয়ে গেছিল। আমি অনেকক্ষণ ধরে শুনতেছি মামের কথা, আর আমার খিদা বেশি, আমার কিছুক্ষণ বড় বড় খিদা লাগে। ওকে ঠিক আছে, ইমরুজা হক আপনি তো লেট করে ফেলছেন, কেন লেট করছেন আজকে? সবাই এরকম, সবাই। তবে একবার ঘুমাইছিলাম, 15 মিনিট ব্রেক দিছিলাম, একটু করে শুলাম, সাথে সাথে ঘুম চলে আসছে। উঠে দেখি 5 মিনিটও হয় নাই, উঠে গেছি, মনে হয়েছিল অনেকক্ষণ ঘুমাইছি। কিন্তু বাপ সম্প্রসারণের মর্ম জানি, আপনি সারমর্ম লিখতাম খুব সুন্দর করে, বুঝতে পারছেন? লম্বা করে লিখতাম না, 5 লাইনে বুঝিয়ে দিতাম। টিচারে যখন নাম্বার কম দিত, আমি বলতাম আমি আমার দাদার নাম, চতুষ্টির নাম কি জন্য লিখব, যেটা আপনাকে কোয়েশ্চেন করছেন সেটা লিখবা, আপনারা নাম্বার দিবেন কত, 10। তারপর দেখতো, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, এতগুলো কথার দরকার আছে? কারণ আমরা পড়ছিলাম কি, সহজবোধ্যতা সংক্ষিপ্ততা। আমাদেরকে টিচাররা যখন পড়াইতো সহজবোধ্যতা সংক্ষিপ্ততা, তখন টিচারকে ওইটা দিয়ে বাজিয়ে দিতাম, স্যার আপনি না বলছেন, সহজে বুঝিয়ে দেওয়া, সংক্ষেপে কোনো কিছু তোমরা কি করবা, বুঝিয়ে দিবা, সেটাই হচ্ছে কি স্মার্ট, ওইভাবে করে লিখবা। তো আমি ওইভাবে করে লিখলাম আর কি। এখন টিচার আর কি বলবে, হ্যাঁ ঠিক আছে, রাইট, ঠিক আছে। কি জন্য বললাম, ওই সারমামা বলছেন না ওখান থেকে আসছে। ওকে ঠিক আছে, আমরা ডিজাইন শুরু করে দিই, বেশি কথা হয়ে যাচ্ছে। আমি ডিজাইনটা চয়েস চয়েস করতে পারছি না, এখানে লেখা আছে ক্লাব, এটাও নিতে পারি। দেখেন, সরি, এটা তো ফুড প্রমোশন ফ্লায়ার পোস্টার, এখানে তফাৎ আছে। এটা হচ্ছে 8.3, 11.7, এটা ফ্লায়ার নাকি ফুড প্রমোশন ফ্লায়ার অথবা পোস্টার। দিস ফ্লায়ার পোস্টার ওয়াজ ডিজাইন টু প্রমোট ফুড ইভেন্ট রেস্টুরেন্ট ফুড স্পেশালিস্ট। এ4 সাইজ নিছে, 3 মিলিমিটার ব্লেড নিছে, 300 DPI CMYK কেতে নিছে, বিভাস নিও ইন্ট্রোরাস্ট। এখানে আপনারা শুনেন, আমি আপনাদেরকে গ্রাফিক রিভার কেন বলি, কি জন্য বলি, সেটা আবারও বলছি। গ্রাফিক রিভার থেকে যদি আপনি কোনো একটা ডিজাইন কপি করেন, হ্যাঁ, তাহলে কপি করলে আপনার ডিজাইন প্রিন্সিপাল মানে ডিজাইন কোয়ালিটি অনেক ইম্প্রুভ হবে। কারণ এখানে দেখেন, এখানে কি ধরনের ফন্ট ইউজ করছে, কি 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 ধরনের ফন্ট মানে এই ফুড আইটেমের মধ্যে ইউজ করে, সেটা আমরা বুঝতে পারবো। কেমনে বুঝতে পারবো? এখানে লেখা আছে বিবাস নিও, এই ফন্টের লিঙ্কও দিয়ে দিছে, ইন্ট্রো রাস্ট এই ফন্টের লিঙ্ক দিয়ে দিছে,
প্রোমেলো এই ফন্টের লিঙ্কও দিয়ে দিছি। আপনারা এই পনগুলো যদি ডাউনলোড করে এই ডিজাইনটা করেন না তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এটা কিছুই করেন না, জাস্ট একটা ইমেজ নিয়ে এসে, বুঝতে পারছেন, একটা পিএনজি টাইপের ইমেজ নিয়ে এসে তারপর এখানে এই লেখাগুলো লিখছে, বুঝতে পারছেন? আমরা এখন আজকে আজকে সকালবেলা আমি একটা ডিজাইন করছি, সেটা হচ্ছে মানে ইউনিক ডিজাইন করছি। আমি এখনো আরেকটা ইউনিক ডিজাইন করব, তবে আমি এটা নিব না, আপনাদেরকে আমি অন্য কিছু দেখাবো। ফুড আইটেম না, আমি একটু মেডিকেল পোস্টার দিই, শুধু পোস্টার লিখি, পোস্টার টেমপ্লেট। এখানে লেটেস্ট গুলা দেখবেন, ইন দ্য লাস্ট ইয়ার, ইন দ্য লাস্ট মান্থে 342টা আছে, লাস্ট মান্থে তা দেখি। তাহলে সব ধরনের ফ্লায়ার শো করবে। এটা হচ্ছে গুড চ্যারিটি লাভ, এটা কি ধরনের চ্যারিটি? পোস্টার টেমপ্লেটস, চ্যারিটি পোস্টার টেমপ্লেটস। এটা তো খুব সুন্দর করে ডিজাইন করছে, হাতটা এখানে কিভাবে আস, ও আচ্ছা বুঝতে পারছি। এখান থেকে তো ভালো কিছু পাচ্ছি না। আর একটা মার্কেট আছে, সেটার নাম হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট, গ্রাফিক রিভারের মতো, সেখান থেকেও কপি করা ডিজাইন নেওয়া যায়। ক্যানভা, একটু বলেন তো কি, সি এ এন ভি এ, এটা নাকি? এটাই তো মনে হয়। কেন সাইন ইন করতে বলছে ওরা? ওই মাথা খারাপ না, দরকার নেই ভাই, এমনি এক্সটেনশনও রাখি, এটাকে পরে সাইজ করবো আমি। বুঝতে পারছি, এইরকম অনেক সাইট আছে মানে এডিটও করা যায়। হাই রে, আমি তো খুঁজতে খুঁজতে টায়ার্ড। হ্যাঁ শারমিন আপু, কোনো আইডিয়া দেন আমি কোনটা নিব, তো বুঝতে পারতেছি নাকি চ্যারিটি ফান্ড এটা দিয়ে করে ফেলবো। এটা এই রিলেটেড ছবি বের করা তো, আচ্ছা দেখি, এটাই দেখি। ফুড আসলে সকালে করছি, সেজন্য আর ইচ্ছা করতেছে না। এতক্ষণে পাইছি মেডিকেল পোস্টার, ইন দ্য লাস্ট মান্থটা দিয়ে। দেখেন তো কেমন লাগে, ট্যাগ ইউজ করছে মানে সব কিছুর, পোস্টার দিছে, পোস্টার না আসে অন্য কিছু আসতেছে, একটা চারটা সেল হয়ে গেছে। দেখছেন এটা কি মাংকি,
ভালো, এই ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগে। সমস্যা নেই, যেটা পাইছি না ওটা দিয়ে কাজ সেরে ফেলি। মেডিকেল পোস্টার একটা জায়গা আছে ওখান থেকে পাওয়া যায়, কিন্তু নিচ্ছি না আর কি। হাফিজ ভাই আসছে তখনই। আসসালামু আলাইকুম হাফিজুর রহমান ভাইয়া, ভালো আছেন? এই কালারটা আসলে এই কালার নেওয়ার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে মানে মেডিকেল টাইপের কালার, সেই জন্য এই কালারটা নিছে। তবে এই কালারটা আমার ভালো লাগছে না। আপনাদেরকে দেখাই শিখাই, সেটা হচ্ছে পোস্টারের জন্য যেহেতু এটা প্রিন্ট আইটেম ডিজাইন, তাহলে আমাদেরকে কি করতে হবে বলুন তো? ফাইল টেমপ্লেটটা রেডি করার সময় আমাদেরকে কোথায় যেতে হবে? প্রিন্টে যেতে হবে, ঠিক আছে? এটার নাম কি একটু দেখে আসি। মেডিকেল পোস্টার টেমপ্লেট তো জানি, এখানে কি লেখা আছে? মেডিকেল পোস্টার টেমপ্লেট, এখানে আমি লিখে দিই। পয়েন্টটাকে ইঞ্চি করে দিব, কি করে দিব? ইঞ্চি করে দিব। এখানে কোন সাইজটা ইউজ করছে দেখি আমরা, এখানে লেখা থাকে প্রিন্ট ডিমেনশন 42x64। কত পোস্টার সাইজ কত? এটাই হচ্ছে পোস্টার সাইজ। তখন আমরা ফ্লায়ারে যেটা দেখছিলাম সেটা ফ্লায়ার সাইজ, ফ্লায়ার সাইজ কিন্তু A4 হয়। পোস্টার সাইজ কত আপনারা বলেন? কি ব্যাপার, কেউ নেই? সবাই তো আছে, কথা বলেন না কেন? না না, ফ্লায়ার সাইজ A4 সাইজে হয়। পোস্টার বাহিরে পোস্ট পোস্ট মানে দেওয়ালের মধ্যে পোস্টার লাগাই না, বড় বড় কতগুলো পোস্টার লাগাই না? আমি ওগুলার কথা বলছি। এরকম হবে, তবে আমি সকালে যেটা করছি ওটাও 42x64 ছিল, এখন যেটা করতেছি ওটাও 42x64, মানে এগুলা বাইরে পোস্টারটা লাগানো থাকে আর কি, ইঞ্চিতে ইঞ্চিতে ইঞ্চিতে। আর বাহিরের যদি কোনো ক্লায়েন্ট দেয় ওরা তো বলে দিবে। আর আপনার ফিক বেস্টে দেন, ফিক বেস্টের ওখানে ওদের সাইজটা কিন্তু আলাদাভাবে লেখা আছে, ওইখানে ডাউনলোড মকআপে ক্লিক করলে ওদের সাইজটা চলে আসবে, ওরা কত দিয়ে করে। এখানে ব্লেড কত নিব? ব্লেড আপনি 0.25 দিয়ে, এখানে দেখেন ওরা ব্লেডও লিখে রাখছে মনে হয়, ও লেখে নাই, ও লিখছে 0.25 ব্লেড। আপনিও নেন 0.25 ব্লেড, 0.25 ব্লেড। সিএমওয়াই কে 300, সবকিছু ঠিক আছে। এতটুকু পারবেন? সবাই বলেন তো পারবেন? ঠিক আছে, এখন আমি যেটা নিব সেটা হচ্ছে, হ্যাঁ, খাওয়া লাঞ্চ হয়েছে আপনার? হ্যাঁ, সেম সাইজের শেপ একটা নিলাম, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা ওই বিজনেস কার্ডের মতো। এটা নেওয়ার পর তারপর কোথায় যাব? অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, কি নিব? সেভ এরিয়া নিব। সেভ এরিয়াটা কিন্তু একটু বড়, মানে বেশি করে নিব, যেহেতু এটা পোস্টার আমি 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি নিলাম। ও সরি, আমি প্লাস করে দিই বা মাইনাস করি নাই। সকালে আমি 0.2 দিয়েছিলাম, যার কারণে বেশি কম হয়ে গেছে, 2 ইঞ্চি ঠিক আছে, যেহেতু অনেক বড়। সেহেতু আমাদের রাইট ক্লিক করে ম্যাক গাইড করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন এটাকে লক করে দেব, Ctrl+2 দিলে এটা লক হয়ে যাবে, নাড়াচাড়া করবে না। ঠিক এখানে আপনি টেমপ্লেট রেডি, কিভাবে ফাইল রেডি করে, এভাবে ফাইল রেডি করে, ঠিক আছে? টেমপ্লেট রেডি করে ফেললাম। আজকে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, freelancer.com এ সরাসরি সকালের বেচে ওরাও কন্টেস্ট অ্যাটেন্ড করছে, আপনারাও করবেন।
দেখি কোন ব্যাচে উইন হয়, কোন ব্যাচে সবার আগে স্টার রেটিং পয়েন্ট পায়। রেজিস্ট্রেশন কই? মেডিকেল পোস্টার টেমপ্লেট। এবার আসেন, আমি এখন ডিজাইন শুরু করব। ডিজাইন শুরু করার আগে ওরা কি কি ফন্ট ইউজ করছে দেখি তো, এই ফন্টগুলো নিয়ে নিব। স্পাইসিম্যান, রেলওয়ে ফোন, লেটু ফোন, এগুলা আমাদের রাইট ক্লিক করে ওপেনিং নিয়ে ট্যাব। টোটাল কয়জন আছেন? 1 2 3 4 5 6 7 8, 8 নাকি 10? 1 2 3 4 5 6 7 8 9, জানি ভাই কই। ওকে, দেখছেন এখানে অটোমেটিকলি ফন্ট দিয়েছে। আমি ফন্টটা ডাউনলোড করে ফেলি। রেলওয়ে ফন্ট কোথায় যাবো, কোথায় রাখছি? হ্যাঁ, গরু কিনছি তো, গরু আপনাদের মাগুরায় পাঠাই দিছি। এটা নার্গিস আপাকে আমি কোরবানের সময় বিকাশে সেন্ড করে দিছি, ওইটা এখান থেকে আমাকে ডাকছে আর কি। রেলওয়ে এই ফোনটা নিব, ওপেনিং নিয়ে ট্যাব। এইটু ফোনটাও ডাউনলোড করি। ওকে, কাজ শেষ। দেখেন এখানে একটা কথা লেখছি, ইমেজ নট ইনক্লোড, মানে আমরা এখানে যে ইমেজ দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট মক আপে আপনাদেরকে দেখাইছে, কিন্তু অরিজিনালে কোনো ইমেজ থাকবে না। আপনাদেরকেও আমি মক আপ করার সময় ইমেজ দিব, বুঝতে পারছেন? ফোনটা এবার ডাউনলোড করলাম, এখন আমার কাজ কি সেগুলো ইনস্টল করা। এই ফোন গুলো সব ধরি, আমাদের রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক করি। আপনারা ফোন ইনস্টল করতে পারেন তো সবাই? কে পারেন না? আমি কিভাবে ডাউনলোড করলাম সেটা দেখছেন তো আপনি? আমি কিভাবে ডাউনলোড করছি দেখছেন? এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর সেটা কি করলাম, এটাকে এক্সট্রা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলাম, এখানে দেখেন এখানে যে আইকনগুলো দেখা যাচ্ছে, এখানে চিহ্ন দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে কি আমার ফন্ট। হ্যাঁ, এগুলো স্টাইল, বিভিন্ন স্টাইল, এগুলো হচ্ছে আমার ওই ফন্টের আইকন, এগুলো হচ্ছে ফন্ট। এটা কিন্তু ফন্ট না, এটা হচ্ছে টেক্সট। আপনি এখানে ক্লিক করবেন, আপনি যেটা করবেন, জেরিন তাসলিমকে বলছি, মাউসের রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা ফন্ট কিন্তু সব এখানে চলে আসছে, কিছুক্ষণ পরে দেখবেন আমি ওই, হ্যাঁ সব দিয়ে দিচ্ছি আর কি। ওকে, এবার ছবিগুলো নিয়ে নিই, এটা কপি করি, কপি ইমেজে দিই, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। এখন যেটা করব, প্রতিবার যেভাবে করি এখনও ঠিক সেভাবে, সেটা হচ্ছে কি কালার পিক করে নিব। এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, আর কি কোনো কালার ইউজ করছে? হ্যাঁ, আরেকটা দেখা যাচ্ছে, এটা তিনটা কালার ইউজ করছে, 2 3, তিনটা আইকন দিকে, তিনটা আইকন, ছয়টা আইকন ইউজ করছে। ওকে, ঠিক আছে, এবার আমরা ডিজাইন করব।
কন্ট্রোল অল্টার চেপে ধরে একসাথে এটা বড় করলাম। আমি ইউনিক ডিজাইন করব, উপভোগ করবেন এমন কনসেপ্টও করব, আপনাদের সামনেই করব, কারণ সময় পাই না তো করে ফেলি। তারপর হচ্ছে এখান থেকে কি লিখবো, মেডিকেল মেডিকেল পোস্টার, মেডিকেল পোস্টার। টুলসে যাব, টুলসে গিয়ে তারপর হচ্ছে টাইম, টাইমের মধ্যে ক্লিক করে ফার্স্ট মান্থ, নো ফেস মাস্ক, নো এন্ট্রি, নো সেফটি। এই পোস্টার তো ভালো, কন্ট্রোল অল্টার ধরে কোন কর্নারে ধরে এটা বড় করলাম। এখানে এখানে যে কালারটা ইউজ করছে, আমি চিন্তা করছি এই কালারটা আমি ইউজ করব। তাহলে এটা এখান থেকে পিক করি, এখানে ক্লিক করে কালার পিকারে, কালার পিকার টুলসে ক্লিক করে এখানে ক্লিক করি, তো এটাতে ক্লিক করে কালার পিকার টুলসে ক্লিক করে এখানে ক্লিক করি। দেখেন একটা জিনিস করতেছি, আজকে আপনারা একটু নতুন জিনিস শিখবেন, হয়তো যারা কাজ করেন তাদের জন্য পুরানো। আর আপনারা কি লাইনে আছেন? এফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, এখানে গিয়ে টুইস্টে ক্লিক করলাম, টুইস্টে ক্লিক করে এখানে 5 ডিগ্রি ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম। দেখছেন বাঁকা হয়ে গেছে না? দেখুন প্রিভিউতে ক্লিক করে যত বেশি করব, দেখেন দেখছেন, দেখতে পাচ্ছেন কিছু? ওকে হাফিজ ভাইয়াকে কিন্তু আমি সালাম দিছি অনেক আগে যখন আসছিল। আমি টেক্সট কপি করব এখান থেকে, মানে এখান থেকে দেখে দেখে নিজের মতো করে টেক্সট সাজাবো। এটাকে ব্যাগে দিলাম,
শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার চেপে ধরে এগুলো মাইনাস করে দিলাম। জি কি বলেন? এটা কপি করলাম, এই দেখেন এটা এটা কপি করলাম, তো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এই দেখেন ইডিট কন্ট্রোল বি মানে পেস্ট ইন ব্যাক, পিছনে পেস্ট করলাম, ঠিক আছে, নীল ব্লুটাকে, ঠিক আছে, দুটোটাকে কি করলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল নিয়ে এখানে কি দেখা যাচ্ছে, প্লাস, আমি অল্টার চেপে ধরলে মাইনাস হয়ে যায়, এইগুলো মাইনাস করে দিলাম, আমার যে শেপটা মাইনাস করার ইচ্ছা সেই শেপটা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট শেপ আছে, সেটা লক হয়ে আছে, সেটা কিভাবে দেখব, এখানে লেয়ারে যাই, একটা তালা দেখবেন, একটু এখানে তালা দেওয়া আছে এইখানে, হ্যাঁ, এটা আমি লক আছে কন্ট্রোল অল্টার চেপে ধরে টু প্রেস করলাম, দেখছেন এটা চলে আসছে না, এটা চলে আসছে, তো এখন শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে সবগুলো শেপ কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। তারপর আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, অল্টার চেপে ধরে এখানে এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এদিক থেকে এটাও মাইনাস করে দিলাম, মানে যেগুলো ভাইরাস দেখা যাচ্ছে COVID-19 এগুলোকেও এখান থেকে মাইনাস করে দিলাম। ঠিক আছে ইভান ভাই, ঠিক আছে, বুঝতে পারছেন? কিছুক্ষণ পর আবার ব্যাটারি চলে গেলে কারেন্ট চলে যাবে না, কিছুক্ষণ পর নেটওয়ার্ক প্রবলেম দিবে না, দেখেন ফাইলে গিয়ে আমি সেভ দিব, আমি এই দেখেন ফাইলে গিয়ে আমি কি করি সেভ, কিন্তু আমি এটা করি না, কি করি কন্ট্রোল এস প্রেস করি, অটোমেটিকলি কি হয়ে যায়, সেভ হয়ে যায়, ঠিক আছে, কন্ট্রোল এস কল দিলাম, সেভ হয়ে গেছে। আপনারা একটা কাজ করবেন, একটা শেপ তৈরি করবেন, একটা লেখা দেখেন, বারবার সেভ করবেন, কারণ যে কোনো সময় কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করতে পারে কম্পিউটার, বা আপনারও হয়ে যেতে পারে। কারণ যেটা করব, আমি অন কনসেপ্টে করছি, তো একটু লেট হবে, শারমিন আপু আমাকে হেল্প করবেন, আমি অন কনসেপ্টে করছি। তাহলে এটা কেমনে শুনতে পাইছেন? আমি বলছি আপনি আমাকে হেল্প করবেন, আমি অন কনসেপ্টে করছি, হ্যাঁ, আপনারা আপনাদের আপনারা আপনাদের আইডিয়া শেয়ার করবেন, আমি আমার আইডিয়া শেয়ার করব, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আপনাদেরকেও আমি নতুনত্ব দেখাতে পারবো অনেক কিছু এখান থেকে। আমি শেপটা এই বরাবর নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ অল্টার চেপে ধরে নিলাম, নেওয়ার পর সেটাকে আমি দেখেন কিচ্ছু করলাম না, জাস্ট মাউসটাকে আমি কর্নারে নিয়ে গেলাম, একটা রোটেটের চিহ্ন চলে আসবে, আসছে না বলেন তো, আসছে না রোটেটের চিহ্ন? ইভান ভাই আবার জিজ্ঞেস করিয়েন না, হ্যাঁ, এটা আমি কি করলাম, ঘুরিয়ে দিলাম, এটা এরকম করে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে কি করব, কি করব জানেন, ঘুরিয়ে দিয়ে যেটা করব, শিফট চেপে ধরে এখানে শিফট ধরে এই পিছনের শেপটাকে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, অল্টার চেপে ধরে এটা মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এদিকে একটা ভাইরাস দেখা যাচ্ছে, হ্যাঁ, মাইনাস করে দিলাম, তাহলে কি হলো, একটা শেপে রূপান্তর হয়ে গেল, বুঝতে পারছেন? নিচে বাহিরের অংশ দেখা যাচ্ছে, এখানে কি করব, এখানে সিলেক্ট করলাম ওই এটা এবং এটা সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে এটা মাইনাস করে দিলাম, তাহলে একটা কি কি হয়ে গেল, একটা শেপ তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন?
আমার লেখা কোথায় লিখবো? হায় আল্লাহ, আমার উই প্রোভাইড টোটাল হেলথ কেয়ার সলিউশন। এই বরাবর দি, এটা না না ঠিক আছে, এই কালার কোডটা আগে নিতে হবে। একটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কালার কোডটা, তারপর এখানে এখানে দিয়ে এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম কালারটা, সেটা এটা দিতে হবে। এই স্ট্রোকটাকে একটু বড় করে দিই, ট্যাব টুল ক্লিক করলাম। ট্যাব টুলে একটা প্রবলেম দেখা যাচ্ছে, ট্যাব টুল ক্লিক করে এখান থেকে 12 বিটিকে 72 বিটি দিই। হ্যাঁ, এখানে একটা প্লাস চিহ্ন দিই, প্লাস এটাকে কন্ট্রোল অল্টার ধরে এটাকে বড় করি, তারপরে হ্যাঁ কারেক্টারে যাই। কারেক্টার কোথায় পাবো? উইন্ডো সি দিয়ে, সরি উইন্ডোতে গিয়ে আপনি টি দিয়ে টাইপ পাবেন। হ্যাঁ, টাইপের মধ্যে গিয়ে ক্যারেক্টারে দেখেন, ক্যারেক্টারে ক্লিক করলে ক্যারেক্টার প্লেটটা চলে আসবে। এটা হচ্ছে আমার ক্যারেক্টার প্লেট। এখান থেকে আমরা যেহেতু কি কি দরকার নেই, আমি একটা রোবোটো ফোন দিয়ে জাস্ট প্লাসটা নিব, প্লাসের শেপটা। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, তাহলে এটা একটা শেপ হয়ে গেল। যেহেতু শেপ হয়ে গেল, আর একটু বড় করি, এখানে লিখি লোগো হেয়ার। আর কি কি লিখছে একটু দেখে আসি, এখানে লিখছে মেডিকেল স্লোগান গোস হেয়ার, এখানে লিখছে লোগো হেয়ার, ট্যাগ লাইন হেয়ার। টুগেদার এটাকে কপি করে এখানে আর একটা লিখি ট্যাগ লাইন, এটাকে একটু মোটা করে দিই, এটা তো আছেই, বড় করে দিই। এটাকে একটু লাইট করে দিই, এটাকে গ্রুপ করে দিলাম। এটা এমনিতে গ্রুপ হবে না। শুনেন আর একটা কথা, মাউসে রাইট ক্লিক করলে এরকম ফন্ট গুলা গ্রুপ এর অপশনটা আসে না, সেজন্য আপনারা কি করবেন, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিবেন। কি দিবেন বলেন না, কি দিবেন? ইভেন ভাই তো পারবেন না। হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন এই এই প্লাসটাকে আমি ধরলাম, দেখেন এই দুইটা প্লাসটাকে আমি কি করব, দুইটা প্লাস চিহ্নকে আমি গ্রুপ করবো। মাউসে রাইট ক্লিক করেন, দেখছেন গ্রুপ আনগ্রুপ চলে আসছে, কিন্তু আপনি ফন্টের ক্ষেত্রে এটা পাবেন না, সেজন্য কন্ট্রোল জি দিতে হবে ফন্ট ডোনাটাকে সিলেক্ট করে। এখানে এখানে আরেকটা ক্লিক দিলাম, একটা বোল্ড হয়ে গেছে, কারণ এটা কিটি অবজেক্ট, মানে এই প্লাসের মানে প্লাসটা যেভাবে আছে ওইভাবে ওইটার সমান করে অ্যালাইন হয়ে যাবে। প্লাসটা একটু ছোট করে দিই,
লোগো হেয়ার এখানে তো লেখা না, আপনারা চাইলে এটা এক্সপান্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক্সপান্ড না থাকলেও কোনো সমস্যা নেই, ওরা তো ওদের লোগোর মধ্যে ট্যাগলাইন, লোগো, নাম সবকিছু থাকবে। আপনি এটা এক্সপান্ড করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ট্যাক্সগুলো এক্সপান্ড করা যাবে না স্টক মার্কেটের জন্য। এটা আলাদা গ্রুপ করি, এটা আলাদা গ্রুপ করি, গ্রুপ আছে কি। আচ্ছা বলেন তো, আচ্ছা এগুলো রক করে দিই, কন্ট্রোল টু দিয়ে রক করে দিলাম পা সাদা অংশটা। ইভান ভাই বলেন তো, এই এই লেখাটা, এই লোগোটা মনে করেন, এটাকে আমি গ্রুপ করি, গ্রুপ করলাম, এটা কি এখানে রাখবো নাকি এখানে রাখবো বলেন তো? ইভান ভাই বলেন এটার এক, হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে তো আপনি পারছেন, আপনি অনেক কিছু শিখতে পারছেন। এই ফাইলটা কিন্তু অনেক বড়, সাইজে অনেক বড়, জুম করে কাজ করবেন, বরাবর মিলছে, এদিক দিয়ে বরাবর হয়নি। ওকে ঠিক আছে, লোগোর কালারটা ঠিক করতে হবে। এটা এখানে যেহেতু একটু একটু স্পেস মনে হচ্ছে, জায়গা খালি থাকে, তাহলে একটু একটু বড় করে দিই, একটু আর একটু নিচে নামাই। এখান থেকে এটা এডিট করলাম, কপি করলাম, এডিট করলাম, পেস্ট ইন ব্যাগে দিলাম। ব্যাগে দেওয়ার পর সেটা একটু পাশে নিয়ে আসব, পাশে মা রাইট এরো কি দিয়ে আমি পাশে নিয়ে আসতেছি, রাইট এরো চিহ্ন দিয়ে, সরি রাইট এরো কি দিয়ে। এটাকে অন্য কালার করি তাহলে বুঝতে পারবেন। ফাইলটা অনেক বড়, সাইজ অনেক বড়, তো যার কারণে এটা দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা, হ্যাঁ আমার কাছে কালারটা ভালো লাগছে না, যার কারণে আমি কালারটা চেঞ্জ করবো। কন্ট্রোল আল্টার টু, শারমিন আপু তো বলতে আছে না। আচ্ছা আপনাদের কি কালারটা ভালো লাগছে? হ্যাঁ এটা বলতেছেন না কেন, আমাকে তো হেল্প করতেছেন না। এটা একটা প্রবলেম হয়ে গেছে, রিসেট করবো কিভাবে?
সমস্যা নাই, এটা তো কাটলাম, ঠিক আছে। এখানে চলে যাই, কালার হান্টে চলে যাই, এখানে পেয়ে যাব ব্লু কালার, ব্লু কালারের সমন্বয় পেয়ে যাব। গ্রিন হয় ব্লু দি, এই প্লেটটা মনে হয় ভালো, 394 লাইক, এখানে এইটাই সবচেয়ে ভালো। এটা আমি কপি করে করে নিয়ে আসতে পারি, কপি করে না এসে এটা স্ক্রিনশট দিতে পারি, তবে আমার কালার কোড ভিন্ন হয়ে যাবে। এখানে কপি করি, আগে কালারটা এখানে সাজাই, ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে দেখেন অটোমেটিক চলে আসলে চলে আসে কালারটা। তারপর এটা কপি করি, কন্ট্রোল ভি দিলাম, আবার পেস্ট করলাম, আবার যাই এটা কপি করি, বাইরে একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে ধ্বংস করে দিই, শেপ বিল্ডার টুলের মাধ্যমে ধ্বংস করে দিলাম, কেটে দিলাম, দেখা যাচ্ছে এখানে। এখন ম্যাজিক ম্যাজিক টুলের মাধ্যমে এখানে ক্লিক করলাম, এটার যত কালার আছে সব ওই কালারের হয়ে যাবে। না তাহলে তো প্রবলেম, এখানে কালার গুলো চেঞ্জ করে দিই, আনগ্রুপ করি, ব্ল্যাক কালারটা এটা দিই, আর এই দুটোর কালারটা এটা দিই, যেহেতু এটা দুইটা হেয়ারটা এটা দিই, কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিই, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে ও প্রোভাইড টোটাল হেলথ কেয়ার সলিউশন, একটা ডাক্তারের ইমেজ নিয়ে আসি,
এটা তো গ্রেডিয়েন্ট সমন্বয়। ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে এটা সাজেস্ট করার জন্য। ইভান ভাই বলেন তো, ক্লিপিং মাস করার জন্য কি করতে হবে? ইভান ভাই মনে নাই? দেখেন, ক্লিপিং মাস এখানে করার জন্য কি করতে হবে, যে ছবিকে আপনি কোন একটা শেপের মধ্যে দিবেন ওই ছবিকে আপনি কোথায় রাখবেন, ছবিকে আপনি শেপের পিছনে রাখবেন। কিন্তু ফটোশপ আমরা কি করি, ছবিকে উপরে রাখি, এখন শেপটা উপরে রাখবো। এই শেপটা উপরে আছে, শেপ কোন শেপটা, এটা এটা আমি সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, তারপর শিফট চেপে ধরে ছবিটাকে সিলেক্ট করলাম, ছবিটাকে একটা কপি করে রাখি এখানে নিচে, ধরলাম শিফট চেপে ধরে এই ছবিকে ধরলাম, Ctrl 7 দিলাম, দেখছেন চলে আসছে। স্মল করতে হবে, বেশি হয়ে যাচ্ছে। পিছনে দিচ্ছি, পিছনে কেমনে দিচ্ছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একদম পিছনে অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড একটু সামনে, তারপর এই শেপের সামনে Ctrl 7 দিলাম, দেখছেন এটা সুন্দর না, এটা মিলছে। জি হ্যালো, বুঝিনি একটু, মানে টেক্সট,
হ্যাঁ, বৃত্তর ভিতরে ট্যাক্স দিব তো, এইতো এটা ওই প্রোভাইড হেলথ কেয়ার সলিউশন, ওইটা দেওয়ার জন্য এটা আনছি। একটু কাজ করতেছি। হ্যাঁ আছি আমি। হ্যাঁ বুঝতেছি না, ইয়াসিন ভাই আমি দেখেন তো আমি এখানে সবকিছু ঠিক করে রাখছি, দেখেন সবকিছু এখন আসে কেন বুঝি না। ইয়াসিন ভাই আছেন? ইয়াসিন ভাই নাই মনে হয়। ফ্যানের সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? ফ্যানের সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? মনে হয় উইন্ডোজ দিতে হবে, বুঝতে পারছি। ডিলিট করে দিই, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে দিই, সেভ করে রাখি। এখন যেটা করব সেটা হচ্ছে আরো অনেক ডিজাইন করা বাকি আছে। জি এটা হচ্ছে হোয়াইট করতে হবে। এই কোডটা কপি করলাম, এখানে ক্লিক করলাম, এখানে কোডটা দিয়ে দিলাম। এখন লিখবো উই প্রোভাইড টোটাল হেলথ কেয়ার সলিউশন, ওই কথাটা লিখবো। আচ্ছা ওরা কি ফন্ট ইউজ করে সেটা পরে দিব। We PROVID provide total HEALTHCAR healthcare SOLUTION. We provide total healthcare solution. বড় করি একটু অ্যালাইন সেন্টার করি। রাইট, কি ফোন ইউজ করছে একটু দেখে আসি। আমরা যে ফোন গুলা ডাউনলোড করলাম না, এখন একটার নাম হচ্ছে রেলওয়ে, একটার নাম হচ্ছে লেটো। হ্যালো, আমি এখন ইয়ার সাথে কথা বলতে, জেরিন তাসনিম আছেন? আপনাকে তখন বললাম না ফোনটা নিয়ে আসছেন, ফোন নেওয়ার পর এটা এখন আসবে কিভাবে সেটাই তো কথা, এখানে পাবেন কিভাবে, তাই না? জেরিন তাসনিম শুনতে পাচ্ছেন? নাই মনে হয়। আছে তো নাকি? খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে কেমন হয়। আচ্ছা যাই হোক, আপনারা তো যারা দেখছেন তারা জানেন এখানে কি লিখতে হবে। এখানে আমি যদি রেলওয়ে লিখি তাহলে চলে আসবে, এই তো চলে আসছে রেলওয়ে ফোনটা। উই প্রোভাইড টোটাল হেলথ কেয়ার সলিউশন। উই প্রোভাইড কথাটাকে কি করছে স্মল করে দিছে।
শরীরটাকে মোটা করে দিচ্ছে। আমি একটা কাজ করব, সেটা কি জানেন, এই সার্কেলটা আছে না, এই সার্কেলটা আমি এডিট করলাম, এডিটে গিয়ে কপি করলাম, এডিটে গিয়ে আবার পেস্ট ইন ফন্টে ক্লিক করলাম, তারপর আমার স্ট্রোক কালারটা নান করে দিলাম, নান করে দেওয়ার পর একটু ছোট করলাম, ছোট করার পর এটাকে অন্য একটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি কি করব, টাইপ ওয়ানে পাথ টুল, টাইপ ওয়ানে পাথ টুলে যাব, টাইপ ওয়ানে পাথ, টাইপ ওয়ানে পাথে ক্লিক করব, সরি টাইপ ওয়ানে পাথ না, এরিয়া টাইপ টুলে ক্লিক করব, এরিয়া টাইপ টুল। হ্যাঁ এখানে আসছে না লরেম ইপসাম, এখানে আমি এই লেখাটাকে এখন আমি কপি করব, ওটা সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। হ্যাঁ এখানে তারপর এডিটে গিয়ে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এটাকে স্মল করে দিতে হবে, সব এক সাইজ দিতে হবে, 100 দিই, এখন বোঝা যাবে সব কিছু, সবগুলাকে বোল্ড করে দিই। যদি আমি সার্কেলটাকে বড় করি, প্রোভাইড টোটাল হেলথ কেয়ার সলিউশন, হেলথ কেয়ারটাকে যদি একটু বড় করি তাহলে কি হয় দেখি তো, উই প্রোভাইড, এটাকে একটু ছোট করে দিই, তিরিশ, টোটালটাকে একটু বড় করি, না এরকম ঠিক আছে নাকি, এভাবে ভালো নাকি ওদের মতো দিব সেটা ভালো। হ্যালো, ভালো লাগছে? চেঞ্জ করে দিতে হবে। আপনি কিভাবে ফন্টটা ইয়া করছি দেখতে দেখতে পেরেছিলেন? এই যে ফন্টটা নিলাম, ফন্টটা এখানে কিভাবে পেলাম, জেরিন তাসনিমকে বলছি, এই যে এটা এই ফন্টটার নাম কি ছিল, এটা ছিল তো, মনে করেন এইটা লেখা লিখলাম, এই ফন্টটা আমি কিভাবে পাবো,
এখানে উইন্ডোতে গিয়ে টাইপে যাবেন, টাইপে গিয়ে কারেক্টারে যাবেন। হ্যাঁ কারেক্টারে যাবেন, তো যাওয়ার পর এখানে এটার নামটা কি ছিল, রেলওয়ে। হ্যাঁ দেখছেন এখানে রেলওয়ে চলে আসছে না, ওকে ঠিক আছে। হেলথ কেয়ার কথাটাকে কি হোয়াইটে দেওয়া ভালো নাকি এইভাবে, ঠিক আছে। এটাকে একটু ব্ল্যাক করে দিই, এটাকেও ব্ল্যাক করে দিই। উই প্রোভাইড টোটাল হেলথ কেয়ার সলিউশন। শারমিন আপু, এটা হেলথ কেয়ারটাকে যদি আমি ব্ল্যাক করে দিই তাহলে কি এটাকে ভালো দেখাবে? দেখেন তো, থ্যাংক ইউ। এবার কাজ শেষ, এবার কি করব, কন্ট্রোল এস দিব, মানে ফাইল সেভেস, সরি সেভেস না কন্ট্রোল এস দিব, কারণ যে কোনো সময় এটা স্টক করতে পারে। এটা এই লেখাগুলোকে এভাবে রাখি, ওপেন 24/7। ওপেন 24/7 এটা এমনিতেই দেখি। আমরা আরেকটা ফন্ট ইউজ করছি, ওইটার নাম কি, আরেকটা হচ্ছে লেটু, লেটু, এখানে লেটু লিখি চলে আসছে। ওপেন 24/7 এটা এখানে ক্লিক করলাম, বড় করে দিই, 24/7 কে হাইলাইট করব। তাহলে যদি ব্ল্যাকে দিই তাহলে কি হয়, বড় করে দিলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, তাহলে কি হবে, ওই বরাবর আমার অ্যালাইন হয়ে যাবে। এটাকে বলা হয় হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। 24/7 এই দুটো এখানটাকে ধরে গ্রুপ করে ফেলি, উপরে ওটাই। এটাকে গ্রুপ করে ফেলি, এটা যদি এখানে দিই, শুনেন একটা কথা বলি, এটা যদি আমি এখানে দিই মানে ওই ডিজাইনের মতো যদি করতে চাই তাহলে কি হয় দেখেন, আমি যদি এটা এখানে দিই, না ভালোই তো লাগতেছে, না এটা এখানে ভালো লাগছে ঠিক আছে, বাট আমি এখানে এটা এখানে দিতে পারবো না নিচে, কারণ হচ্ছে কি এখানে আমার স্পেস থেকে যাচ্ছে। ডিজাইনের কম্বিনেশন হচ্ছে কি, মানে জায়গা খালি থাকবে না, বাট ডিজাইন কিন্তু বেশি করা যাবে না, মানে জায়গা খালি থাকবে না, আমাকে ওইভাবে করে কি বলে সেটা অ্যাডজাস্ট করে দিতে হবে, বুঝতে পারছেন। এই ডিজাইনটা আমি সেপ এরিয়ার মধ্যে দিলাম, আমার ডিজাইন যদি সেভ এরিয়ার বাইরে যায় তাহলে কোনো প্রবলেম নেই, কারণ আমার টেক্সট এটা হচ্ছে সেভ এরিয়া,
জেরিন তাসনিম কে বলছি, এটা হচ্ছে সেভ এরিয়া, বুঝতে পারছেন? যে গাইডলাইনের মতো একটা দেখতে পাচ্ছেন একটা কালারে, ওইটা হচ্ছে সেভ এরিয়া, মানে ওইখানের মধ্যে সমস্ত টেক্সট গুলা থাকবে। আর যে রেড এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, আমার এখান থেকে এতটুকু কাটা যাবে প্রিন্টে, এত এটা হচ্ছে ট্রিম এরিয়া, মানে এখানে কাটাকাটি করবে, এটা হচ্ছে কি সেভ এরিয়ার পরে এখানে আমার ডিজাইন থাকবে, এখানে ডিজাইন গুলো আমাকে দেখা যাবে, এর ভিতরে হচ্ছে ট্যাক্স গুলো থাকবে, এটা হচ্ছে আমার সেভ এরিয়া, এর ভিতরে ট্যাক্স গুলো থাকবে। দেখছেন আমার ট্যাক্সটা ভিতরে আছে, এটাও ট্যাক্স ভিতরে আছে, কিন্তু আমার ডিজাইন যেতে পারবে, যেমন এর ডিজাইন ইমেজ গেছে কিন্তু আমি এই মহিলার ইমেজটাকে বাইরে দিইনি। যদি ওর মতো হোয়াইট দিই তাহলে কেমন হয়? এটা তো ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু সেম হয়ে যাবে। সেম না হওয়ার জন্য যেটা করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে না, কোন যেটাকে আমরা করোনা ভাইরাস পেয়েছি লকডাউন করে রাখছি, এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আই ড্রপার ক্লিক করে এখানে ক্লিক করি। দেখেন এখন সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডটা আরো? এখন ঠিক আছে, পারফেক্ট। তাহলে এটা যেহেতু এটা দিলাম, তাহলে এটাও তো এটা দেওয়া উচিত। এই কালারটার কালার পেকার দিয়ে এটা কপি করি, এখানে যাই, এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি বা মাউস পেস্ট করে দিলাম, ওকে দিলাম। কালারটা এটা মনে হচ্ছে এটা কেটে ফেলছে, এরকম মনে হচ্ছে। এখন ঠিক আছে, তারপর কি কি লিখছে এখানে, আরো বিভিন্ন ধরনের শেপ দিছে, উই প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস, তারপর লরেম ইপসিতে লিখে দেব। আমি এখন ফন্টে যাবো, ফন্টে গিয়ে লেটু ফন্টটা ইউজ করব, লেটু লেটু ফন্ট এখানে রেগুলার দিই, এটাকে এখানে রাখি, এটাকে কমিয়ে দিই, প্রোভাইড 200 করে দিই, এটার সাইজটা টাইপ টুলে যাই, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এটাকে একটু ব্ল্যাক করে দিই, প্রোভাইড দ্য বেস্ট সার্ভিসটাকে রেগুলার না একটু নর্মাল করে দিই, এটাকে এভাবে করে দিই, না প্যারাগ্রাফ অ্যালাইন লেফট, এটাকে এই কালারটা দিই, এবং এটাকে
কালো কালার যেগুলো ইউজ করবো সেটা এই কালারটা ইউজ করবো। ও প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস, আর কি কি লিখছে এখানে, লরেম ইপসাম লিখে দিব। লরেম ইপসামটা হচ্ছে, আমি আবার বলি অনেকে জানেন না, সেটা হচ্ছে ডিফল্ট একটা প্যারাগ্রাফ। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বলে যে কোনো ডিজাইনে এগুলো ইউজ করা হয়, মানে ডিফল্ট প্যারাগ্রাফ এখানে এখন চলে আসবে। আমি যদি এখন এখানে 50 PT দিই এবং এখানে সবগুলা রেগুলার দিই, এখানে বলেন তো কেউ একজন, বলেন তো ইনফরমেশন লেখার জন্য আমরা তখন কি করি, আমরা এতক্ষণ কি করলাম, এরকম করে একটা একটা টেক্সট লিখলাম না, এখন কি করব ইনফরমেশন লেখার জন্য? হ্যাঁ, ড্রাগ করে এতটুকু ড্রাগ করে নিলাম, অটোমেটিক্যালি লরেম ইপসামটা চলে আসছে। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে প্যারাগ্রাফে ক্লিক করে জাস্টিফাই, জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন লেফট ক্লিক করে দিই। তারপর এটা এখানে, এখানে মনে করেন যে আমার যে এই ডিজাইনটা যে নিবে সে কি করবে, সে এখানে গিয়ে এডিট করতে পারবে, ওর ডিটেলসটা লিখতে পারবে। উই প্রোভাইড, এখানে কি আমরা ক্রিয়েট আউটলাইন করব না, এগুলো ক্রিয়েট আউটলাইন করব না, শুধু লোগোটা করছি, কারণ ও কি করবে লোগো এটা ডিলিট করে দিয়ে ওরটাও এখানে দিয়ে দিবে। এই কালারটা কোনটা কালার দিব, উপরে একটা কালার আছে এটা, তারপর আর কি কি আছে এখানে, হোম সার্ভিস এগুলো দেওয়া আছে, তারপর কি কি আছে, লোকেশন, ফোন, মেল, এগুলোর আইকনগুলো এখন নিব। আমার অলরেডি আইকন আছে এখানে, আপনারা তো আইকন করতে গেলেন জানেন। এখানে আমার কিছু আইকন আছে, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। ওয়েবসাইট আইকন কপি করলাম, ফোন আইকনটা কপি করলাম, লোকেশন আইকনটা কপি করলাম, তারপর হচ্ছে মেইল আইকনটা কপি করলাম, লোকেশন আইকন এটা না নিয়ে এটা নিব। সবগুলো আইকনকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। অনেক বড় ফাইল এটা, সবগুলাকে ধরে এই কালারটা দিয়ে দিই। বেশি বড় না, এতটুকু বড় করলাম। প্রথমে ফোন নাম্বারটা দিব, তারপরে দিব মেল, তারপরে দিব লোকেশন, ওয়েবসাইটটি দিব মেল, এটা সবগুলো একসাথে ধরে সাইজ করতে হবে, নাইলে সমান সমান সাইজে আসবে না। এখন সবগুলাকে একসাথে ধরলাম, ধরার পর উপরে অ্যালাইন আছে, অ্যালাইন যদি আপনি এখানে না পান উইন্ডোতে যাবে, উইন্ডোতে গিয়ে অ্যালাইন পাবেন, এখানে অ্যালাইন লেখা আছে। হ্যাঁ, তারপর এখানে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করবেন, তারপর ডিস্ট্রিবিউট হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, অ্যালাইন টু আর্টবোর্ডে আছে, উপরের অ্যালাইনে যাই, সেম অ্যালাইন টু সিলেকশন, তারপর ডিস্ট্রিবিউট সেন্টার, এ বরাবর দিয়ে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, সমান দূরত্বে কাজ শেষ। এখন এখানে আমি একটা ফোন নাম্বার দিব, তারপর লোকেশন দিব, এগুলো সব কিছু একটা একটা অ্যাটাচ করব। আগে লিখে
তবেই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন, এটা এই কালারটা দিব, এটা এখানে শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, তাহলে এই বরাবর কি হয়ে যাবে আমার অ্যালাইন হয়ে যাবে। কত বিটি আছে দেখি তো, না বড় করি না, যেটুকুই তাক আগে লিখতে পারি কিনা দেখি। অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে আরেকটা কপি নিয়ে আসলাম, যেন নাড়াচাড়া না করে এখানে লিখবো ইউর মিল্ক। কান্ট্রি লেখার দরকার নেই, ইউর সিটি জাস্ট এতটুকু দেখলে ওরা বুঝে যাবে কি কেন ওর অ্যাড্রেস লিখতে হবে। এখন যেটা করতে হবে সে কাজটা হচ্ছে পুরাটা সিলেক্ট করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, এই বরাবর এটা অ্যালাইন করে দিলাম, এখানেও সিলেক্ট করলাম, এটাতে আরেকটা সিলেক্ট করলাম, এই বরাবর এটা অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম, এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। হ্যাঁ এটা হচ্ছে ঠিক সেম, এখানে ক্লিক করলাম, ধর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা তো অলরেডি একবার অ্যালাইন করছি। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি এটা আনগ্রুপ করি, আমার ভুল হয়ে গেছে, শিফট শিফট কন্ট্রোল জি দিলে আনগ্রুপ হয়ে যায়, শিফট কন্ট্রোল জি দিলে আনগ্রুপ হয়ে যায়। যেটা দেখেন সবাই, এখানে আমার নাম্বারটা ফোন নাম্বারটা আমার কতটুকু দূরত্বে থাকবে সেটা আমি সিলেকশন করব এইভাবে, ঠিক আছে মনে রাখেন এটা ইম্পর্টেন্ট এগুলা। তারপর এটা এটা তো দিলাম, এখানে এতটুকু চেঞ্জ হলো, শিফট চেপে ধরে এখানে আসলাম, হ্যাঁ এখানেও তো বরাবর আছে, এখানে ঠিক আছে, তারপর শিফট চেপে ধরে এটা এদিকে নিয়ে আসলাম, দেখছেন এটা নাই। হ্যাঁ এটা আরো বেশি ইজি না, কাজ করতে করতে ইজি হয়ে যাবে, এটা আমি শিফট চেপে ধরে আরো এদিকে আনলাম। হ্যাঁ আমি আপনাদের থেকে আইডিয়া, আপনারা আমার থেকে আইডিয়া শিখবেন, আমিও আপনাদের থেকে কিছু আইডিয়া শিখবো, সেই জন্য আমি চিন্তা করতেছি এখন থেকে অন কনসেপ্টে করব, আপনাদের থেকে কিছু শিখবো। যেমন আপনারা আমাকে এখানে অনেক কিছুতে হেল্প করছেন, কালারে হেল্প করছেন, নাহলে আমি ওইখানে করে ফেলতাম, মানে আমার সুন্দর না লাগলেও আমি পরে করতাম। যখন এমনিতে একটা কথা বলি সেটা হচ্ছে কি জানেন, যখন টিম নিয়ে কাজ করে না কেউ, আপনি শারমিন আপু জানেন ফাইবারের মধ্যে কিছু স্টুডিও টাইপের লেখা থাকে, আপনি কখনো দেখছেন স্টুডিও লেখা থাকে গিগের মধ্যে? স্টুডিও গুলা হচ্ছে কি, ওরা গ্রুপ নিয়ে কাজ করে, কমপ্লিট একটা গ্রুপ। যখন দেখেন যেমন আমি যে ডিজাইনটা করতেছি আপনারাও আমাকে কিছু সাজেস্ট করছেন, আমিও আপনাদেরকে কিছু সাজেস্ট করছি, তাহলে কি হবে ডিজাইন কোয়ালিটিটা অনেক হাই হয়ে যাবে, বুঝতে পারছেন? যখন অনেকজন ডিজাইনাররা অনেকজন ডিজাইনাররা যখন একসাথে মিলে কাজ করে না, তখন ওদের ডিজাইনগুলো খুব হাই কোয়ালিটি এবং ইউনিক হয়ে যায়। আমরা বলি যে এগুলো কেমনে করছে, এগুলো হচ্ছে কয়েকজন মিলে করছে, যদি একজন করে হয়তো একটা না একটা ভুল থাকবে, কয়েকজন যখন মিলে করে এটা অনেক সুন্দর হয়। তবে আপনাদের আচ্ছা, তারপর কাউকে রেটিং দেন সমস্যা নেই, কিন্তু আপনি যে ডিজাইনটা করছেন তাহলে আপনার কি একটা স্কিল বাড়লো না? আপনি অনেক ডেসক্রিপশনটা পড়ে আপনি ওনার জন্য ডিজাইন করছেন না, এটাই হচ্ছে আপনার একটা স্কিল বাড়লো, বুঝতে পারছেন? হ্যাঁ
হ্যাঁ, আপনারা করবেন, আপনারা আজকেও করবেন তো, আমি দেখাবো আজকে, আমি শেষে বিজনেস কার্ড দেখাবো, আমি আপনাদের জন্য আপনাদেরকে একদম ইউনিক করা শিখাবো। ঠিক আছে, আমি যে কথাটা বলছি সেটা মনে রাখবেন, একটু আগে যেটা বললাম, তাহলে আপনাদেরও লাভ হবে, সবারই লাভ হবে সেটা। আপনি শুধু আপনি বলছেন, আর কারো রেসপন্স পেলেন না, তার মানে বাকিরা করতে চায় না, নিজে নিজে কাজ করতে চায়, নিজে নিজে কাজ করবেন, একটু সময় লাগবে, কিন্তু দেখেন আপনারা, দেখেন আপনারা এখান থেকে যেমন আল মুর্শিদ ভাই, ওনার সঠিক গাইডলাইন এতদিন পাইনি বলে আর্ন করতে পারেনি, যখনই পাইছে তখন আর্ন করে ফেলছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা, বাস্তব, তাদের বাস্তব। ইয়া না, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে নাকি ব্লাগে ভালো ছিল? এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা প্রবলেম করতেছে, এই ব্যাকগ্রাউন্ড যদি আমি একটু অপাসিটি কমাই দিই তাহলে। না থাকুক, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, এটাকে এই ব্ল্যাকটা দিলাম, এটা আসলে ব্ল্যাক না, এটা অন্য একটা কালার, কন্ট্রোল এস দিয়ে দিলাম, তারপরে এখানে লিখছে হোম সার্ভিস কার্ডিওলজিস্ট, তারপর কি চিরোপ্র্যাক্টর নাকি, আচ্ছা যাই হোক, ও মানে এই ডিজাইনটা কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করছে, কিন্তু আমি যদি এখন এরকম করি তাহলে কি হবে বলেন তো, কি হওয়ার সম্ভাবনা থাকবে? হ্যাঁ, কপিরাইট হবে। তাহলে কিভাবে সাজাবো, মাথার মধ্যে তো অনেক আইডিয়া চলে আসতেছে। হোম সার্ভিস কার্ডিওলজিস্ট, মাত্র 3টা আইটেম, পেয়ে গেছি আমি। হ্যাঁ সেটাও ঠিক, তবে আমার মাথায় একটা আইডিয়া চলে আসছে, দেখি ওই আইডিয়াটা আপনাদের কেমন লাগে। একটা দুইটা তিনটা, হোম সার্ভিস, হোম সার্ভিসটা লিখে ফেলি, সার্ভিস এখানে গিয়ে এটা যেহেতু লেটু ব্ল্যাক করে দিই, একটু বড় করি, বড় করে এই দুটো দিই, এটাকে সিলেক্ট করি, আরেকটা সিলেক্ট করি, মিডলে নিয়ে আসি, সার্ভিস স্টক যেটা আছে সেটাকে আমি 25 করে দিই, এখানে আমার এই মাঝখানে আমার আইকন থাকবে, বুঝতে পারছেন? ছোট করতে হবে,
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তিনটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার ব্যবহার করলাম। এটা কেমন হবে? এখানে উপরে থাকবে আমার আইকন, নিচে হোম সার্ভিস লিখছি, হোম সার্ভিসের জায়গায় এক একটা হবে। তারপর হচ্ছে কি, কার্ডিওলজিস্ট, এটা এটা চেঞ্জ করে দিতে পারি। এখন এটা দি, কার্ডিওলজিস্ট তারপর লিখবো কি, লরেম ইপসেম। এটার জন্য এখানে যেতে হবে, প্রসেস পিটি করে দিই, তারপর এটা রেগুলার এত কিছু না করে একটা কাজ করি, সেটা হচ্ছে এটা অল্টার চেপে ধরে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে কমিয়ে দিই, এরকম করে দিই। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অনেক কিছু এডিট করে ফেলি, কেটে দিলাম এখানে। এগুলো হচ্ছে ডিফল্ট একটা টেক্সট। আপনাদেরকে বলছিলাম না লরেম ইপসামটা কি, আপনারা অনেকে জানতেন না। ওটাকে আনগ্রুপ করে দিই, এখানে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, এখানে আরেকটা সিলেক্ট করি, তারপর এখানে অ্যালাইন করে দিই। ওটা কাজ করতে হবে সেটা এরকম দিতে হবে, অথবা প্যারাগ্রাফে গিয়ে জাস্টিফাই উইথ লাস্ট লাইন করি। আনগ্রুপ করলাম, এখানে এখানে সিলেক্ট করলাম, এটাতে আরেকবার সিলেক্ট করলাম, না এটা এরকম মিডলে করলাম, এটা সরি, এটাকে আনগ্রুপ করতে হবে। এখানে এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট দিয়ে এটাকে কি টু অবজেক্ট বলা হয়, হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, এটাকে করতে হবে। এবার সব কিছু একই লাইনে আসছে কিনা সব একসাথে ধরে অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হ্যাঁ ঠিক আছে সব কিছু, হোম সার্ভিস, কার্ডিওলজিস্ট, তারপরে হচ্ছে কি, এটা কি চিরোপ্র্যাক্টর, প্র্যাক্টর
এখানে আরেকটা কথা বলি, যদি আমার ইংলিশে যদি ভুল হয় তাহলে প্রবলেম, CHIRO চিরোপ্র্যাক্টর। এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, আমি যদি এটার সাথে যদি অ্যালাইন সেন্টার করি তাহলে এই বাহিরে চলে আসবে। এবার তো অনেকগুলা কাজ সেরে ফেলছি, নিচে আরেকটা ডিজাইন দিতে পারি, সেটা হচ্ছে একটা দি, জাস্ট এরকম করে রাখি এতটুকু পর্যন্ত। রাখার পর এখানে একটা ক্লিক করি, এখানে একটা এই কর্নার একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই কর্নার একটা ক্লিক করলাম, দুইটা কর্নার এরকম রাউন্ড করে দিলাম, হলো না? চাই একটা সিঙ্গেল সিঙ্গেল করি, এখন শুধু আইকন দেওয়ার বাকি, একে সেভ করে নিই। আমি গেছি ফাইল সেভ, সকাল থেকে আমার পিসিটা চলতেছে, সো ওর সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, যার জন্য এখন আমাকে কি করতে হবে, যে কেউ অন্যায় করলে প্রায়শ্চিত্ত না কি একটা বলে, হায়রে আমি কি বাঙালি, ভুলেও গেছি বাংলা ভাষা, ভুলে গেছি প্রায়শ্চিত্ত। হ্যাঁ ওটাই করতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, দেখছেন পিজি এখন বকা দিচ্ছে, বসে থাক। ওকে ঠিক আছে, আপনাদের সাথে ততক্ষণ কথা বলি, অনেকক্ষণ ধরে তো ডিজাইনটা করলাম, ডিজাইনটা এখন কি করতে হবে আরো একটু অ্যাডজাস্ট করতে হবে এই ডিজাইনের মধ্যে। এটা সেভ না হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, ওই জন্য বললাম ইলেকট্রিক ডিভাইসের প্রতি বিশ্বাস করতে নেই। কি হবে, কন্ট্রোল এস দিলাম, ফাইল সেভে দিলাম, দেখি সেভ হয় না, সেভ হচ্ছে, হ্যাঁ সেভ তো হলো, মাশাল্লাহ সেভ হলো। আচ্ছা এখন কি কাজ করতে হবে বলেন তো, আইকন নিয়ে আসতে হবে, এই আইকনগুলো কই পাবো, হোম সার্ভিসের আইকন, কার্ডিওলজিস্টের আইকন, আইকন আমরা কোত্থেকে আনি বলেন তো? আইকন আমরা কোত্থেকে আনি? হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে আনি। আজকে আমি অন্য একটা কাজ করব, এটা একটু আসব, লোডিং নিচ্ছে, কপি এখানে নিয়ে আসি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এটা কি আসলো, হ্যাং করছে, আমি আর কাজ করতে পারবো না, এখানে তো অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে। না এটা
সকাল থেকে চলতেছে, একবারও অফ করি নাই। সব কিছু ওপেন, সব ট্যাব ওপেন। ওকে এখন ব্রেক দিতে বলছে, বুঝতে পারছি। একবার নিচে আসো, ইস, এত কষ্ট করে কাজ করলাম, এটা আবার করতে গেলে আবার প্রবলেম। আচ্ছা যাই হোক, আমি ততক্ষণে আরেকটা কাজ সারি, সেটা হচ্ছে আজকে যে মানে ফ্রিল্যান্সারে আপনারা সেক্ষেত্রে যেটা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাখি, অনেক লেট হয়ে গেছে। আপনারা ফিডব্যাকটা লিখে ফেলবেন, যেদিন তো আসছেন আপনি কিন্তু ফিডব্যাক লেখেন না। আমার অসুখটা পাইছে, আপনাকে ভাইরাসটা পাইছে। ওকে ঠিক আছে, কি বলেন বলেন, শিপন ভাই বলেন। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে 7:30টার পরে ফোন দিয়েন, অথবা 9টার পরে ফোন দিয়েন, আমি তখন বুঝে দিব। হ্যাঁ ঠিক আছে, এখন সবাই লিফট নেন, এখন নামাজের সময় হয়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকবেন, ফিডব্যাক লেগে ফেলবেন। হাফিজুর রহমান ভাই আবার ফিডব্যাক লেগে না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।